আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে আসলাম নতুন একটি মজাদার রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো জাম ভর্তা। পাকা জাম ভর্তা খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। এখন বাজারে জাম পাওয়া যাচ্ছে, তো এই চটজলদি তৈরি করে নেন এই জাম ভর্তাটি। জাম ভর্তার জন্য এখানে আমি 250 গ্রাম জাম নিয়ে নিছি। মাঝারি সাইজের জামটা নিছি, খুব বড়ও না খুব ছোটটা না, এটা দেশি জাম। ভালোভাবে ধুয়ে নিব। জাম ভর্তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা কাঁচা মরিচ এবং ভাজা একটা শুকনো মরিচ, হাফ চামচ বিট লবণ, হাফ চামচ সাদা লবণ, 1 চামচ চিনি আর 1 চামচ সরিষার তেল। এখন আমি সব উপকরণ খুব ভালো করে মেখে নেব। আমি এখন জামগুলো ধুয়ে রাখা জামগুলো দিয়ে দিব। আমি এখন জামগুলোকে হাত দিয়ে একটু ঠাসা দিয়ে আধা ভাঙা করে নিব, এতে খেতে ভালো লাগবে। আপনারা চাইলে ঢাকনা সিস্টেম বাটিতে ঝাঁকিয়ে নিতে পারেন। আমি হাত দিয়ে একটু ঠাসা দিয়ে সবগুলো জাম আউলাই নেব, একটু আধা ভাঙার মতো। জামগুলো অনেক পাকা তাই হাত দিয়ে আউলে যাচ্ছে। আমি এভাবে মেখে নেব। তৈরি হয়ে গেল মজাদার জাম ভর্তা, অবশ্যই বাসার সবাই ট্রাই করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক ও শেয়ার দিয়ে আমার সঙ্গে থাকবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।